আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মাল্টি সকেট বা কম্বাইন সকেট রয়েছে। সো এই সকেটটা কিভাবে, একটা সকেট কিভাবে কালেকশন করতে হয় সেটাই আমরা আজকে শিখব। সো এখানে সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন তিনটা টার্মিনাল রয়েছে। সো এখানে কোন টার্মিনালের কাজ কি সেটা প্রথমে জানতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এন লেখা আছে, এটা এন লেখা আছে, যে প্রান্তে এন লেখা আছে, যে টার্মিনালে এন লেখা আছে সেই টার্মিনালে নিউট্রাল অথবা আর্থিং সংযোগ হবে। যে টার্মিনালে এল লেখা আছে সেই টার্মিনালে লাইন অথবা বিদ্যুৎ এই টার্মিনালে সংযোগ হবে। আর এটা এটা কি সেটা আপনাদেরকে একটু পরে বোঝাচ্ছি, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ রয়েছে। তো আমরা সর্বপ্রথম আমরা এই কালেকশন কিভাবে দিতে হয়, কোনটার কাজ কি সেটা জেনে নিলাম। সো এখন আমরা এটা কালেকশন করে আপনাদেরকে এখন দেখাবো, ঠিক আছে? তার জন্য আপনাকে দুইটা তার, আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সবুজ তারটা, এটা হচ্ছে আমাদের, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এটা কিন্তু আর্থ, ঠিক আছে? এটাকে আর্থ বলা হয়। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই তিনটা তার এখানে নিয়েছি। সো তিনটা তিন কালারের তার, অবশ্যই কোনটা কোন কালারে কোন তারটা কোথায় লাগবে সেটাও এখানেও আপনাদেরকে দেখাবো। যদি উল্টা পাল্টা আপনি সংযোগ দেন সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই আপনাকে সঠিকভাবে কালেকশন দিতে হবে। সো এখানে আমরা তিনটা তার নিয়েছি, এখন আমরা তারগুলো যে ওয়্যারগুলো রয়েছে এটা আমরা কাটবো, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সর্বপ্রথম যে আমাদের এই যে এন যে প্রান্তে রয়েছে এটা হচ্ছে আর্থিং, হ্যাঁ, আর্থিং বা এটা হচ্ছে নিউট্রাল আর কি। তো আমরা এই প্রান্তে সর্বপ্রথম আমরা এটা সংযোগ করে নিব। সংযোগ করার পর একটু টান দিয়ে দেখবেন যে এটা ভালোভাবে আটকেছে কিনা, বা এটা ভালোভাবে এই টার্মিনালে ভালোভাবে আটকেছে কিনা এটা দেখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে কিন্তু আমাদেরকে এই যে সুইচটা রয়েছে, সুইচের এখান থেকে কিন্তু আমরা এটাকে জোড়ার জন্য কিন্তু একটা শর্ট ওয়্যার লাগবে বা শর্ট তার লাগবে, সেই তারটাও আমরা সংযোগ করে দিব, ঠিক আছে? তো প্রত্যেকটা সংযোগই কিন্তু আপনাকে এরকমভাবে বাঁশ দিয়ে নিতে হবে। প্রত্যেকটা তার যখন আমরা এটা আমরা ও যে তারটা রয়েছে আমরা এটা ছিলবো, হ্যাঁ, ঠিক আছে, ওপেন করব, তো এটা অবশ্যই কিন্তু এটা বাঁশ দিয়ে নিতে হবে। তো এটা আমরা বাঁশ দিয়ে নিলাম। সো এখন হচ্ছে আমরা এটা কালেকশন করব। সো এখানে দেখতে পাচ্ছেন সুইচের দুই প্রান্তে দুইটা টার্মিনাল রয়েছে। তো আমরা নিচের প্রান্তে থেকে আমরা এটা টার্মিনালে এক প্রান্তে এটা আমরা সংযোগ করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এল যে প্রান্তে রয়েছে, আমরা সুইচ থেকে এল যে প্রান্তে রয়েছে এই প্রান্তে আমরা সংযোগ করে দিব। তো সংযোগ করা, সুইচের সংযোগ করা শেষ হলে আমরা সুইচের এক প্রান্তে আমরা এই এল এর থেকে এটা আমরা সুইচে দিয়ে দিব, আরেক প্রান্তে আমরা মেইন লাইনটা সংযোগ করে দিব। সো এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন আর্থ যে যে আর্থটা রয়েছে সবুজ তারটা, এটা আমরা এখন সংযোগ করে দিব। এখন একটু ভালো করে দেখাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করুন, আসলে এইটা একটু একটু খেয়াল করে দেখতে হবে মনোযোগ সহকারে। যদিও কাজটা কিন্তু সিম্পল, কিন্তু যদি আপনি উল্টা পাল্টা কালেকশন দেন সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে, ঠিক আছে? সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক প্রান্তে আমরা মেইন যে আর লাইনটা রয়েছে বা ফেজটা রয়েছে সেটা কিন্তু আমরা সুইচের এক প্রান্তে জুড়ে দিয়েছি, অপর প্রান্তে থেকে কিন্তু আমরা এল যে প্রান্তে সকেট, এটা হচ্ছে সুইচ, এটা সকেট, ঠিক আছে? সকেটের টার্মিনাল, এটা হচ্ছে সুইচের টার্মিনাল। তো সকেটের টার্মিনালে
এল যে প্রান্তে রয়েছে আমরা ফেজটা সংযোগ করে দিচ্ছি, আর এন যে প্রান্তে রয়েছে আমরা নিউট্রালটা বা আর্থিংটা আমরা সংযোগ করে দিয়েছি। আর হচ্ছে এখানে যে আর্থ রয়েছে এটা চিহ্নটা একটু খেয়াল করে দেখুন, এই চিহ্নটা যখন দেখবেন যে এটা হচ্ছে আর্থ, ঠিক আছে। তো আমরা সবুজ তারটা এখানে সংযোগ করে দিয়েছি, সেটা আমরা এখন ফিটিংস করবো, ঠিক আছে। আমাদের কিন্তু এখন এটা কালেকশন করা শেষ, এখন আমরা লাইন দিয়ে দেখবো আসলে আমাদের লাইনটা ঠিক আছে কিনা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা কিন্তু আমাদের সুইচের মাধ্যমে কিন্তু আমরা অন অফ করতে পারছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারের মধ্যে কিন্তু আমাদের লাইটটা জ্বলছে, ঠিক আছে। সো এই ছিল ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবে।